আজ আমরা কথা বলবো পালান ছবিটি নিয়ে। মৃণাল সেনকে ট্রিবিউট দিয়ে বানানো পালান ছবিটি মূলত খারিজেরই পরবর্তী অংশ বলা যেতে পারে। খারিজ ছবিটি যারা দেখেছেন তারা পালানের সাথে কিন্তু আরও ভালোভাবে রিলেট করতে পারবেন। এই বছর কৌশিক গাঙ্গুলির এটা 3 নম্বর সিনেমা এবং তার বাকি সিনেমাগুলোর মতো এই সিনেমাটিও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। একেবারে কম্প্যাক্ট একটা সিনেমা, অকারণ শাখা প্রশাখা বাড়িয়ে সিনেমাটিকে অতিরঞ্জিত করা একেবারেই হয়নি। খারিজে যেখানে দেখানো হয়েছিল যে অঞ্জন দত্ত আর মমতা শঙ্করের কাছে গ্রাম থেকে কাজ করতে আসা পালান নামে একটি ছেলে এই বাড়িতেই ভেন্টিলেশনের অভাবে মারা যায়, আজ এত বছর পর সেই বাড়িতেই অঞ্জন দত্ত আর মমতা শঙ্করের ঠিক কী অবস্থা সেই নিয়েই ছবির গল্প। সেদিন পালান যতটা অসহায় ছিল আজ অঞ্জন দত্তরাও ঠিক ততটাই অসহায় হয়ে পড়েছে। এই ছবির নাম পালান কিন্তু একেবারে যথার্থ। কৌশিক গাঙ্গুলির পরিচালনা নিয়ে তো আলাদা করে কিছুই বলার থাকে না, কিন্তু যার কথা না বললেই নয় তিনি হলেন অঞ্জন দত্ত। অনবদ্য তার অভিনয় এই ছবিতে, ডায়ালগ ডেলিভারি থেকে এক্সপ্রেশন প্রতিটা ক্ষেত্রেই তিনি একেবারে অসাধারণ। দুটো সিনের কথা না বললেই নয়, একটা জায়গায় দেখা যাচ্ছে একটা ছবি পাওয়া গেছে, ছবিটা পাওয়ার পর অঞ্জন দত্ত সিরফ একটা লুক দেবেন মমতা শঙ্করকে। ঠিক এরকম আরও একটা সিন আছে ছবিতে, হসপিটালের বেডে শুয়ে অঞ্জন দত্ত শ্রীলা মজুমদারের দিকে তাকিয়ে থাকবেন। দুটো সিচুয়েশন কিন্তু সম্পূর্ণ আলাদা এবং এই দুটো সিচুয়েশনেই নিজ নিজ রিকোয়ারমেন্ট অনুযায়ী অঞ্জন দত্ত যেভাবে এক্সপ্রেশন দিলেন, কোনো ডায়লগ ছাড়াই যেন সব কথা বলে দিয়ে গেলেন শুধুমাত্র এক্সপ্রেশনের মাধ্যমে, জাস্ট ফাটাফাটি। এই ছবিতে তিনি আবারও প্রমাণ করলেন যে তিনি একজন জাত অভিনেতা। বহু ইন্টারভিউতে আমরা দেখেছি যে অঞ্জন দত্ত বারবার আক্ষেপ করেছেন এবং এটা সত্যিও যে অভিনেতা অঞ্জন দত্তকে ইন্ডাস্ট্রি কিন্তু ঠিক ততটা ব্যবহার করেনি যতটা ব্যবহার করা উচিত ছিল। আরেকজনের কথাও এখানে বলতে হয়, তিনি হলেন মমতা শঙ্কর। উনার ক্ষেত্রেও দুটো সিনের কিন্তু উল্লেখ করতেই হচ্ছে, যেখানে উনি অঞ্জন দত্তকে মাটি থেকে তোলার চেষ্টা করছেন কিন্তু কিছুতেই পারছেন না, শাড়ির আঁচল খুলে পড়ে যাচ্ছে তাও উনি চেষ্টা করেই যাচ্ছেন। আরেকটা জায়গায় ওয়াকারটা টানতে টানতে মমতা শঙ্কর বারান্দা থেকে ঘরের দিকে নিয়ে যাচ্ছেন। এই দুটো সিনই এত ন্যাচারাল লেগেছে, সব মিলিয়ে পালান কিন্তু মৃণাল সেনকে দেওয়া একেবারে পারফেক্ট ট্রিবিউট বলে মনে হয়েছে। তবে হ্যাঁ, পাওলি দামের অভিনয় এই ছবিতে তেমন ভালো লাগেনি, আর শ্রীলা মজুমদারকে এই ছবিতে আরেকটু স্পেস দিলে ভালো হতো বলে মনে হয়। ব্যাস এইরকম দু একটা ছোটোখাটো খামতি ছাড়া সিনেমাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আপনারা যারা দেখেছেন তারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর ভিডিওটা ভালো লাগলে আর এরকম ভিডিও যদি আপনারা আরও শুনতে চান তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।